এই ছবি অনিক দত্তর অন্য ছবি, আমরা এই নিয়ে আগেও একদিন কথা বলেছি, কিন্তু এই ছবির কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরিচালক অনিক দত্ত দুজনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আমি প্রথমে আপনার কাছে আসবো। অনেকদিন পরে একটা ছবি দেখলাম আমরা, আপনি যে ছবির একেবারে যাকে বলে কেন্দ্রীয় চরিত্র, তো এটার পিছনে তো অনেকটা ফিজিক্যাল অ্যাক্টিং এর লেগেছে, মানসিক ভাবে প্রস্তুতি লেগেছে, কিন্তু এই সময় এসে একটা ছবির পুরোটা আপনার ঘাড়ে পড়া, পুরোটা আপনার ছবি বলে চলা, এটা কি মানে বাড়তি কোনো চাপ? না, মানে এতে কি বাড়তি দিন যদি আমাকে শুটিং করতে হয়ে থাকে সেটা তার কোনো চাপ নয়, বরঞ্চ একটা আনন্দের খবর যে বাড়তি বেশি কয়েকদিন আমি উপার্জনক্ষম থাকছি, সেটা নয়। আর আনন্দটা কোথায় হয়, চিরকালই চাই যে মানে ভারী রোল করতে, সমস্ত ছবির মধ্যে কেন্দ্রীয় চরিত্র হতে পারলে তো ভালোই, কেন্দ্রীয় যদি নাও হয় এমন একটা চরিত্র করব যেটা দর্শকের মনে দাগ কেটে গেছে। মানে আমরা সৌমিত্রদাকে কিন্তু এমনিতেও একই রকম ভাবে রিয়্যাক্ট করতে দেখি আর কি, মানে প্রায় বরুণ বাবুর মতোই। তো বললে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বরুণ বাবু এত কাছাকাছি বলেই কি আপনার মনে হয়েছিল যে এটা সৌমিত্রদা ছাড়া হবে না, বা এটা করলে সৌমিত্রদা করলেই তবে করব? আমি সৌমিত্রদাকেই জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি না করলে এটা দ্বিতীয় কেন, তুমি বলতে পারবে আজকে করার লোক বোধহয় খুঁজে পাওয়া শক্ত, জানি না মানে খুঁজে কাউকে পেলেও সে কতটা পাবলিকের কাছে অ্যাকসেপ্টেবল হবে জানি না। যেমন অভিনয় ক্ষমতার দিক থেকে পরাণ তো খুবই ভালো, কিন্তু পরাণ এই চরিত্রে তাকে তাকে লোকে নেবে বলে মনে হয় না। আর ইউ শিওর? মৌসুমী তো বললো পুরো চিঠিটা শুনেছে, তোকে একটা চিঠিও দিয়েছে। এই এনে, সত্যি আসবে? বড় বড় লোকেরা অনেক সময় অনেক কিছু প্রমিস করে। আপজি একদিন তোর বাড়ি গিয়েই দেখা করে আসবো। বরুণ বাবুকে কিন্তু আমি একটা যে ভীষণ আলস্যবান, ভীষণ সব কিছুতে ঠিক ছিল না, সেই লোকটা কিন্তু একটু গোয়ার টাইপের কিছু কিছু সময় উদ্ধত। হ্যাঁ, এই উদ্ধতটা অনেক সময় আসে আমাদের শোক না হোক একটা, যে আমি ভীষণ অনেস্ট এরকম একটা, সেটা থেকে একটা ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্স আছে, মানে হোপলেসলি অনেস্ট। হ্যাঁ, মানে সেটা অন্তত নিজে সেটাকে মনে করে, এবং সেই সেই জন্য নিজেকে কেউ ওটা মনে করে না, অন্য কোনো ইয়ের জন্য না, ওই দিকে সে অ্যাকচুয়ালি সেরকম সাকসেসফুল নয়, মানে যেটা আমাদের অ্যাকসেপ্টেড আইডিয়া অফ সাকসেস সেইটা নয়। কিন্তু এরা এই ধরনের লোকদের আমি অনেক বড় হতে হতে দেখেছি, এরা এখন কিন্তু মানে বিরল প্রজাতি হয়ে উঠছে। তোর খাওয়া দাওয়ার উপর কোনো রেস্ট্রিকশন জারি হয়নি তো? এসো আমার ঘরে এসো, তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না? এবার গুরু, তোমার প্রমোশন কে আটকাবে? আস্তে। তো বরুণ বাবুর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কতটা অ্যাসোসিয়েশন বা ডিসঅ্যাসোসিয়েশন আছে? অধিকাংশটাই ডিসঅ্যাসোসিয়েশন, খানিকটা একটা অংশ থাকে যেখানে সে আইডেন্টিফাই করতে পারে নিজের সঙ্গে, আর বেশিরভাগটা হচ্ছে তার অবজারভেশন অফ লাইফ, সে জীবনে এরকম মানুষ দেখেছে কি না, এইরকম মানুষদের দেখেছে কি না, যে যাদের কথা এখনই অনেক বললো যে আর বেশিরভাগই আজকাল মানে হয় বসে গেছে নইলে এক্সটিংক্ট এরা, এই যে জিনিসটা কিন্তু এইগুলো এখনো আছে লোকগুলো কয়েকটা, সেই তাদের এই গোয়ার তুমিগুলো আমি বলবো যে খুব সদর্থক গোয়ার তুমি, এই গোয়ার তুমিগুলো আছে বলেই এখনো ইন্টেলেকচুয়াল অনেস্টির একটা স্কোপ এখনো বাঙালির মধ্যে রয়েছে। সেই দিক থেকে চরিত্রটা আমাকে খুব ফ্যাসিনেট করেছিল, সেই দিক থেকেও অন্য আরও বহু দিক ছাড়াও। তারপরে যেটা লেগেছিল যে তার পরিবারের মধ্যে সে কী ইনফ্লুয়েন্স, পরিবারের বেশিরভাগ লোক তার কোনো রকম কথাবার্তা যে গ্রহণ করছে তা নয়, কিন্তু তাকে ফেলতেও পারছে না। 12 জানুয়ারি যে বড় মামার জন্মদিন ওনার সেটাও মনে আছে। আর ওই দিন সন্ধেবেলা দাদার সঙ্গে দেখা করতে ঘণ্টাখানেকের জন্য আমাদের বাড়িতে আসছেন। ওই দিন কোনো চাপ নিতে হবে না, ল অ্যান্ড অর্ডার পুরো আমরা সামলে নেব। বাবা জেঠু বলছিল
আপনার হ্যাপি বার্থডে করবে। এই দাদু নাতি সম্পর্কটা এই ছবিটার একটা বড় কি বলবো, মানে একটা বড় ক্যাচ আর কি। এত এত সুন্দর দাদু এবং নাতি পরস্পরকে আপনি আপনি বলে কথা বলছে, কখনো তুমি বলে কথা বলছে। ওটা ওটা তো ওই ওই ওটা একটা আদরের প্রায় ব্যাপার, আপনি বলে, তাই না কথা বলাটা? আমি এরকম একজনকে দেখি জানতাম, তার বন্ধুর মেয়ের সাথে সে আপনি আপনি করে কথা বলছে। এবং আমি বলছি যে অনিরুদ্ধ দার ওর ইয়ের সাথে নাতনির সাথে এখনো বলেন, এখনো বলেন, তার ছবি পোস্ট করলেও আমরা দেখি আপনি করে কথা বলেন। এইটার মধ্যে একটা আমি বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে ওই যে আমরা যেরকম দেখতাম না সত্যজিৎ রায়ের ছবিতে, যে ছোটদেরও প্রায় বড়দের মতো করে ট্রিট করা, তাদের সঙ্গে বাচ্চার মতো ব্যবহার না করে একটা তার ভিতরেও এমন ভাবে কথা বলা যায় যেন একটা বড় মানুষকে ছোঁয়া যাচ্ছে, সেই ট্রিটমেন্টটা অনেকদিন পর কিন্তু একটা বাংলা ছবিতে ফেরত পেল। সেই যে একটা ভীষণ নেকা নেকা বাচ্চাদের দেখতে দেখতে আমি ক্লান্ত একদম, অজস্র ছবিতে আর সিং সঙ্গে আমি না কোথায় গিয়ে না, সে এই যে গিয়ে সুর করে করে কথা বলা, এটার থেকে এই ছবিটাতে এত মানে কি বলবো, সাচ এ রিলিফ যে একটু স্বাভাবিক একটা বাচ্চাকে আমরা পেয়েছি। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে আপনি সব থেকে বেশি সিনে বোধহয় অভিনয় করেছেন, একসঙ্গে সব থেকে বেশি কাজ করেছেন এই ছবিটার মধ্যে, তো একটু যদি পরাণদার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা। পরাণ আমার অত্যন্ত পছন্দের অভিনেতা, কেননা তার ভেতরে যথেষ্ট ভ্যারাইটি আছে, বৈচিত্র্য আছে, যদিও সে তার উপর প্রধানত হাস্যরস সৃষ্টির দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, কিন্তু ছাপিয়ে দিলে উঠতে সে এমনকি তার ট্র্যাজিক মোমেন্টস আমি দেখেছি অভিনয়ের মধ্যে, সে সব কিছুই পারে। এখন চেহারাগতভাবে এরগতভাবে কতগুলো জিনিস অভিনেতার মাথাতেই চাপানো হয়, এটা কেউ এড়িয়ে যেতে পারে না। আমি কি সবটা সব এড়িয়ে যেতে পারি? পারি না, অসম্ভব। আমাকে তো সত্যজিৎ রায় গুপি জানে গুপি দেয়নি, ওকে নিয়ে যে এসলেন, এবং আমি ওই দেখলাম ছবিটা দেখে যখন দেখলাম যে এর থেকে ভালো কিছু হতে পারতো না, এবং আমি মানিদাকে গিয়ে বললাম যে মানিদা আমি তো আর বলতেও পারলাম না যে এর থেকে ভালো করতাম। এই ছবিতে তো পরাণদার সঙ্গে একটা বড় ইয়ে, মাধবীদের সঙ্গে আপনার একটা কেমিস্ট্রি আছে, এবং এই ছবিটাতে আমরা সারাক্ষণই মাধবীদিকে বেড রিডেন অবস্থায় দেখি, এবং তার মধ্যেও যে বরুণবাবু এবং তার স্ত্রীর মধ্যে ভালোবাসা বা সাংসারিক গল্প একটা সিন তাদের আছে সেরকম, সেটাও আমি বলবো যে যতটা না আমি মাধবী, সেটা যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের শান্ত শীতল কতগুলো ভাব বিনিময় হতে পারে, ওই এরপরে শুয়ে পড়ো বলে চুপ করে আস্তে করে যে বললো, ওই যে তো স্বামী স্ত্রী। এমনিতে আমাকে নিয়ে তোমার এত চাপ, আমার স্ত্রী হিসেবে অভিনয় করে কেউ কোনো কমপ্লেন করেছেন যে উনি বড় খারাপ স্বামী তা তো শুনিনি। আপনি বিভিন্ন ইন্টারভিউ এর আগেও আমাকে বলেছেন বা অন্যত্র আপনার যত ইন্টারভিউ বেরোয়, আপনি সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়ের অভিনয় নিয়ে বারবার বলেন আর কি, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে একবার একটু সামনাসামনি জিজ্ঞেস করব, যদি সাবিত্রী বনাম মাধবী হয় তো আপনি কার পক্ষ নেবেন? এটা অত্যন্ত এই প্রশ্ন আমি সত্যি উত্তর দেবো না, কারণ আমি 1000 বার বলেছি যে আমি হচ্ছি সাবিত্রী চট্টোপাধ্যায়ের ফ্যান। তারপরে যদি আমি বলি যে আমি মাধবী অভিনয় বললাম না, তাহলে এইটা বলা হয় যে আমি মাধবী অ্যাপ্রিসিয়েট করি না, মাধবী মাধবীর অভিনয় আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, মাধবীর লুকস, মাধবীর চেহারার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, এবং সে যত সামান্যর মধ্যে সে যিনি ছবি ফোটাতে পারে সেটা বহু অভিনেত্রী পারে না। বরুণবাবুর বন্ধু ছবিতে আপনার দুই ছেলে কৌশিক সেন এবং ঋত্বিক চক্রবর্তী, ঋত্বিকরা এমন একটা জেনারেশনে এসছে যারা সত্যি সত্যি নায়ক হিসেবে চরিত্রাভিনয়ই করছে, আপনি এদেরকে কীরকমভাবে দেখেন? আমার খুব আমি খুব লাকি যে আমার দুটি পুত্রই খুব আমার প্রিয় অভিনেতা, ঋত্বিক এবং কৌশিক দুজনই। কৌশিককে তো অনেক দিনই দেখছি, অনেকটা মানে আমার
গড়াই খানি খানিতেছে তো, কিন্তু ঋত্বিকের সঙ্গে তো আর সেরকম কোনো ইয়ে ছিল না। ঋত্বিককেও একদম একটা ছবি থেকে দেখেছিলাম, আমার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ছিল সে, তাতে মানে সম্পর্ক মানে ছবির সম্পর্ক। তখন থেকে আমি যেটা লক্ষ্য করেছিলাম যে ও শুধু যে সিনেমার মতন নিচু পর্দায় অভিনয়ের ক্ষমতা রাখে তা নয়, ওর স্টাইলটার মধ্যে একটা অরিজিনালিটি আছে। বাবাকে তো জানিস, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। এই ছবিটাতে কে আসছেন সেটা একটা বিরাট জল্পনা আর কি, এবং গোটা ট্রেলার জুড়েও আমরা দেখছি যে কে যে আসছেন, এবং নিশ্চয়ই কোনো মানে ইম্পর্টেন্ট লোক আসছেন, নইলে পাড়ার কাউন্সিলর থেকে জলের ফেরুল থেকে মাসুতো ভাইয়ের বললাম না ফোন করে বলছে আমার প্লিজ বলুন আমি কাউকে বলবো না। এখন দেখে বলে কি রে অ্যাকচুয়ালি মানে সে আমি বলার চেষ্টা কি ও মানুষ না রূপ না কি দেখেই হতে পারে, এবং মানে একটু মিসলিড করার চেষ্টা করছি, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এইটুকু আমি বলে দিলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট দিস এক্সপেকটেশন অন্যদের প্রতিক্রিয়াটাই কাজ। আর ওই দিন সন্ধ্যেবেলা দাদার সঙ্গে দেখা করতে ঘন্টা খানেকের জন্য আমাদের বাড়িতে আসছেন, আন্ডারলাইন করে দেওয়া না হলেও একটা সাটল একটা পলিটিক্যাল বক্তব্য রেখেছেন এটার মধ্যে, সেইটা আপনি কতটা এনজয় করেছেন স্ক্রিপ্টটা যখন পড়েছেন বা অভিনয় যখন করেছেন? সমস্ত এই ব্যঙ্গোক্তিগুলোই আমার খুব মজার লেগেছে, অথচ সেগুলো ক্রুয়েল নির্মমভাবে আসেনি, যে মানে সেটাকে মজা হিসেবে